আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। প্রিয়াঙ্কাকে দেখতে চাইছে স্কুলের কচিকাচারা। চ্যাম্পে সাথী চরিত্রটি হিট করার পর সামনে তার আপকামিং ফিল্ম জকের ধন, এর মধ্যেই তার নতুন সিনেমা আলিয়ার শুটিং শুরু হয়ে গিয়েছে। সেই শুটিং এর জন্য নায়িকা প্রিয়াঙ্কা সরকার গিয়েছে ধান্যকুড়িয়া রাজবাড়িতে। টুইটারে সেই ছবিও আপলোড করেন নায়িকা। এদিকে প্রিয়াঙ্কার শুটিং দেখার জন্য টিফিন টাইমে ভিড় করেছিল ধান্যকুড়িয়া রাজবাড়ির পাশে ধান্যকুড়িয়া প্রাইমারি স্কুলের বাচ্চারা। যথারীতি তাদের ঢুকতে দেয়নি পুলিশ, কিন্তু সেই কচি কাচাদের মুখের দিকে তাকিয়েই সময় পেলে প্রিয়াঙ্কাকে 5 মিনিটের জন্য প্রাইমারি স্কুলে এসে বাচ্চাদের দেখা দিয়ে যাবার অনুরোধ জানালেন তারই এক টুইটার ফলোয়ার। শুটিং এর চাপে শিডিউলের মধ্যেও ছেলে সহজের মুখটা মনে করে বাচ্চাদের কি একবারের জন্য দেখা দেবেন নায়িকা? সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।